আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে দেখাবো যে কীভাবে আপনারা পাসওয়ার্ড দিয়ে মেশিনের স্পিড লক করবেন। তো ফিরছি ছোট্ট একটা ইন্টারভিউ পরে, আমাদের সঙ্গেই থাকুন। ওয়েলকাম টু ব্যাক ভিউয়ার্স, LK1900S। এই মডেলে আপনারা কিভাবে পাসওয়ার্ড দিয়ে স্পিড লক করবেন সেই ভিডিওটি নিয়ে আসলাম। তো ভিউয়ার্স, অনেক সময় দেখা যায় যে অনেকেই এই আপনার স্পিড কমায়, বাড়ায় নেয়। তো সেক্ষেত্রে আপনি যখন স্পিডটা পাসওয়ার্ড লক করে লক করবেন, তখন আর কেউ এটা বাড়াতে পারবে না। তো স্পিড লক করতে হলে তো প্রথমে আপনাকে এম্বারন প্রেস করে ধরে রাখতে হবে, তারপর মেমোরি সুইচ 2 আসবে। তো আপনাদেরকে আমি বোঝানোর জন্য প্রথমে দেখাতেছি মেমোরি সুইচ 2 তে যাওয়ার পরে। দেখেন, এখানে আমরা একটা প্রোগ্রাম দেখাবো যে K103, তারপরে K150, তারপরে K141, অর্থাৎ K150-এর পরে, অর্থাৎ 103-এর পরে একটা প্রোগ্রাম থাকবে 110। প্রোগ্রামটা হিডেন আছে। তো এই প্রোগ্রামটা হিডেন থাকার কারণে আপনার এখানে আমরা পাসওয়ার্ড দিয়ে মেশিন লক করতে পারতেছি না। আমরা ইচ্ছে মতো স্পিড বাড়াতে পারবো, কমাতে পারবো। তো কমায় যে কোনো লক কমাতে পারবে। তো এই স্পিডটা যখন আপনি লক করবেন, তখন আপনাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে। দেখেন, 13 নম্বর প্রোগ্রাম, মাঝখানে 15 নম্বর প্রোগ্রাম, তার মাঝখানে যে 14 নম্বর প্রোগ্রামটা কিন্তু নাই। তো এই প্রোগ্রামটা আনার জন্যে আপনাকে যা করতে হবে, প্রথমে আমরা মেশিনের সুইচটা অফ করে নিব, এবং তারপরে আমরা মেশিনের এইচডি বোর্ডে যাব। ভিউয়ার্স, এইচডি বোর্ডে যাওয়ার পরে দেখেন এখানে কয়েকটা ডিপ সুইচ আছে। তো এখানে 4টা ডিপ সুইচ আছে। তো 4টা ডিপ সুইচের ভিতরে আপনার প্রথম যে, অর্থাৎ 1 নম্বর যে ডিপ সুইচটা আছে, এই ডিপ সুইচটা অফ আছে, সবগুলো সুইচই অফ আছে। আমরা 1 নম্বর ডিপ সুইচটা অন করে নিতে হবে। তো আমি 1 নম্বর ডিপ সুইচটা এখন অন করে নিব। ভিউয়ার্স দেখেন, 1 নম্বর ডিপ সুইচটা আমি অন করে নিলাম। তো এখন মেশিন সুইচটা আমরা অন করে আমরা এম বাটনটা প্রেস করে কিছুক্ষণ ধরে রাখবো। তো 2 বার শব্দ হওয়ার পরে আমরা এম বাটন ছেড়ে দিব। তো ভিউয়ার্স, এখন লক্ষ্য করুন যে মেমোরি সুইচ 2 আসছে, মেমোরি সুইচ 1 2। এখানে দেখেন 14 নম্বর যে কি লক, এই প্রোগ্রামটা চলে আসছে। এর আগে কিন্তু আপনার কি লকটা ছিল না। তো এখন আমরা মেমোরি সুইচ 2 ঢোকার পরে আমরা যে প্রোগ্রামটা আমাদের হিডেন ছিল, এই দেখেন 110 নম্বর। তো 110 নম্বর রিসেট ম্যাক্স স্পিড, অর্থাৎ রিসেট ম্যাক্স স্পিড লক, আপনার ম্যাক্সিমাম যে স্পিডটা সেটাই বোঝাতে চাচ্ছে। তো আমি যেটা ম্যাক্সিমাম স্পিড সেটা দিব। দেওয়ার আগে আমার যে পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করে নিলাম। দেখেন এখানে 1100 আমি পাসওয়ার্ডটা রেখে দিলাম। তো আমি মেমোরি সুইচ 1 ঢোকার পরে এখানে স্পিড 3200 আছে, আমি স্পিডটা কমায় 1700 স্পিড দিয়ে দিব। তো ভিউয়ার্স, আমি 1700 স্পিড দেওয়ার পরে আমি এটা সেভ করে দিব, রেডি বাটন প্রেস করে দিব। দেখেন আমার এখানে 1 নম্বর প্রোগ্রাম চলে আসছে। 1 নম্বর প্রোগ্রামে কিন্তু আমার স্পিড 2200 দেওয়া আছে। তো এখানে থাকে না, আমরা যে প্রোগ্রামে ঢুকবো, প্রোগ্রাম থেকে অনেক সময় স্পিড বাড়ায়। তো আমরা এই প্রোগ্রামে ঢুকলাম। তো 1 নম্বর প্রোগ্রামে, 1 নম্বর মেমোরি সুইচে 1 নম্বর প্রোগ্রামে ঢোকার পরে দেখেন এখানে স্পিড কমাতেছি, এখন বাড়াতে। যখন আমি 1700 স্পিড ওভার করব, তখন আমাদের পাসওয়ার্ডটা চাইতেছে। তখন আমি এখন পাসওয়ার্ডটা দিয়ে দিব, 1100, এটাই আমার পাসওয়ার্ড। তখন আমি, তো দেখেন এখন আমার স্পিডটা কিন্তু বাড়তেছে, কমতেছে। তো ভিউয়ার্স, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তো অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইবের সাথে বেল আইকনটি অন করে রাখবেন সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, এখন আপনাদের একটা জিনিস লক্ষ্য করাই যে এই যে কিপার কি লকটা দেখলেন, তো এই কি লকটা এখন যদি আমি এই বাটনটা ওয়ার্ক করে না দেই, এখন আমি অফ করে দিব। তো অফ করে যদি না দেন, তো সেক্ষেত্রে আপনার যে কেউ আপনার প্যানেল বোর্ডে ঢোকার পরে মেমোরি সুইচ 2 ঢুকবে, এবং ঢোকার পরে ওই প্রোগ্রামটা, অর্থাৎ আপনার পাসওয়ার্ডটা কিন্তু জেনে যাবে। যদি না জানে, এই ক্ষেত্রে আমাকে
ডিপ সুইচটা অফ করে রাখতে হবে। তো আমি ডিপ সুইচটা অফ করে রাখলাম, এখন মেমোরি সুইচ টুতে যাব, যারপরে আমি এবার দেখব যে আমাদের প্রোগ্রামটা আছে নাকি। ভিউয়ার্স দেখেন 150, 103, তারপরে প্রোগ্রাম 150, অর্থাৎ আমার এটা এখন অটোমেটিকলি হিডেন হয়ে গেছে আর এই পাসওয়ার্ডটা এখন কেউ দেখতে পারবে না। তো ভিউয়ার্স, থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো চলুন আমরা মেশিনটা এবার সুইং করে দেখি। আর ভিউয়ার্স, যদি আমার ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক।